পরীক্ষা ইউটিউব সকলকে জানাই দেখো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন প্রস্তুতি নিচ্ছ একটা কথা মনে রাখবে যে মাছের রাজা ইলিশ ঘুমের রাজা বালিশ এরকম চাকরি রাজা হচ্ছে পুলিশ তো পুলিশের মধ্যে যদিও লাইফ রিস্ক থাকলে পরে এটুকু জানবে যে পুলিশের মধ্যে যে একটা রোমাঞ্চকর ঠিক আছে একটা অ্যাডভেঞ্চারাস লাইফ আছে বা একটা সম্মান একটা আলাদা অবশ্যই রয়েছে তো যারা দেখো যে পুলিশ বিশেষ করে এসআইটাকে ফোকাস করতে চাইছো ঠিক আছে অনেকে পুলিশের মধ্যে হলে পরে কি হয় যে এসআই বা গ্রাজুয়েট লেভেলের চাকরিগুলোর প্রতি বেশি ফোকাস থাকে তো তোমাদের জন্য দু হাজার তেইশ সালে সুবর্ণ সুযোগ আসছে ঠিক আছে এই দু হাজার তেইশ সালের এই ভ্যাকান্সিটার জন্য যদি ভালো করে প্রস্তুতি না নাও ঠিক আছে তাহলে আগামী মানে দু হাজার চব্বিশ পঁচিশে সালের মধ্যে কি হচ্ছে যে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে এইটুকু তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি তো প্রথমেই যেটা

জয়নিং হলো তাদের ঠিক আছে মানে তারা করে তো এইবার আবার নতুন করে দু চলেছে এইগুলো সমস্ত জিনিসগুলো কবে নাগাদ নিতে চাইছো আমি প্রিভিয়াস ইয়ার এর যে নোটিফিকেশনটা ছিল সেখান থেকে দেখিনি যে কিভাবে কি প্রস্তুতি নিতে হবে তো এখানে দেখো যে এটা হচ্ছে দু উনিশ সালে রিক্রুটমেন্ট ঠিক আছে দু উনিশ সালে যে নোটিফিকেশন বেরিয়েছিল সেটা যে পে ব্যান্ড যেটা রয়েছে দেখো যে স্যালারি স্কেল হচ্ছে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা মানে এটা ধরে রাখো যে ট্রেনিং পিরিয়ডে মোটামুটি তোমরা আটত্রিশ উনচল্লিশ এরকম পাবে ট্রেনিং হয়ে গেলে চল্লিশ বিয়াল্লিশ এরকম পেয়ে যাবে স্যালারির কথা ভেবে লাভ নেই আগে যে কোনো একটা পজিশনে জায়গাতে যাওয়া সেটা হয়েছে আসল ব্যাপার তো দেখো যে টোটাল ভ্যাকান্সি যেটা একশো পঁচিশ জন ছিল এর মধ্যে কি হয়েছে এর মধ্যে একশো একজন মাত্র জয়েন করেছে ঠিক আছে অর্থাৎ চব্বিশটা সিট ফাঁকা আছে বা সরি একশো চারজন মনে হয় জয়েন করেছে একুশটা সিট ফাঁকা আছে তাই ওই একুশটা তৈরি হয়ে যাবে অর্থাৎ টোটাল যেটা ভ্যাকান্সি সেটা হচ্ছে আড়াইশো মতো রয়েছে আড়াইশো কি দুশো বাহান্ন এরকম রয়েছে তো সেটাকে অ্যাড করে দিয়ে ঠিক আছে এখন যেটা ভ্যাকান্সি আউট হবে তো মোটামুটি ধরে রাখো যে দেড়শো মতো মতো ঠিক আছে একশো চল্লিশ বা হচ্ছে দেড়শোর কাছাকাছি ভ্যাকান্সি থাকবে বা একটু হয়তো বেশিও থাকতে পারে তো এখানে দেখো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে যে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে দা অ্যাপ্লিকান্স মাস্টার ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফর্মের রিকোগনাইজ্ড ইউনিভার্টি ওয়াট ইকুইভ্যাল্টার যেকোনো ইউনিভার্সিটি থেকে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কি হতে হবে গ্র্যাজুয়েশন পাস হতে হবে অর্থাৎ তারপরে হচ্ছে যে সেই পার থেকে কি হতে হবে বাংলা ইংরেজিতে লিখতে পড়তে জানতে মানে বলতে পারতে হবে দেখো এটা একটা ভীষণ সুযোগ রয়েছে যাদের হচ্ছে এজ লিমিট পার হয়ে গেছে ঠিক আছে পেরিয়ে গেছে যাদের এজ লিমিট তাদের জন্য সুবর্ণ সুযোগ তাই অ্যাপ্লিকেশন মাস নর্থ নট বি বিলো টোয়েন্টি ইয়ারস অর্থাৎ কুড়ি বছর থেকে কত ঊনচল্লিশ বছর পর্যন্ত ইউ থার্টি নাইন ইয়ার অর্থাৎ এটা কিন্তু ইউআর ক্যান্ডিডেটই পাবে তাহলে আফার এজ লিমিট আবার এসসি দের ক্ষেত্রে আরো পাঁচ বছর এসসি দের ক্ষেত্রে আরও পাঁচ বছর এবং হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে আরো তিন বছরে ছাড় পেয়ে যাচ্ছে সেই কারণের জন্য এটাই যে যারা কম্পিউটির টাইম ছিলে কিন্তু ক্র্যাক করতে পারো অর্থাৎ তাদের বয়স শেষ হয়ে গেছে ভাবছিলো আর কিছু হবে না তাদের জন্য কিন্তু এসোবা একটা তোমাদের জীবনের বলতে পারো যে সুইট মানে সুবর্ণ সুযোগ নিয়ে আসতে পারে সেই কারণের জন্য এটাতে ফোকাস করতে পারে অর্থাৎ এসআই মতোই সম্পূর্ণ সিলেবাস সিলেবাস আগে একটু দেখিয়ে দিই যা সিলেবাসে যাওয়ার আগে এখানে একটা ফিজিক্যাল ফিটনেস এর ব্যাপার পি এম টি সেটাও দেখিয়ে দিই চলো যে অন্যান্য সমস্ত পুলিশের রিক্রুটমেন্টের মতোই যেটা হাইট রাখা হয়েছে ওয়ান সিক্সটি সেভেন ঠিক আছে মিনিমাম চেস্ট যেটা সেটা সেভেন্টি এইট আর ফোলাতে হবে ঠিক আছে অর্থাৎ দাঁড়াম নিচে বলছি আমি লিস্টটা একশো ষাট সেমি হচ্ছে গোর্খা গাড়ুয়ালিস আর হচ্ছে চেস্ট হচ্ছে ছিয়াত্তর সেমি ঠিক আছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দেখো যে একশো ষাট সেমি আর হচ্ছে যারা গোর্খা গাড়ুওয়ালি রাজবংশী আছে তাদের জন্য হচ্ছে একশো সেমি এবার ডবলিউবিপি এর ক্ষেত্রে বা কেপিএসআই এর ক্ষেত্রে কি আছে যে মিনিমাম যেটা ঠিক আছে মিনিমাম যে ওয়েটটা সেই ওয়েটটা থাকলেই হবে তোমার হাইট যাই হোক না কেন কিন্তু এই এস ওয়াই এর ক্ষেত্রে কি আছে এস এর ক্ষেত্রে একটা চার্ট করে দেওয়া আছে ঠিক আছে চার্ট করে দেওয়া আছে চার্টটা টা কিরকম দেখো একশো ষাট থেকে শুরু করো যে একশো ষাট যারা মেল ক্যান্ডিডেট তাদের কি হয়েছে যে বাহান্ন থেকে পঁয়ষট্টি লাগবে যারা ফিমেল ক্যাটাগরি আছে তাদের আটচল্লিশ থেকে একষট্টি লাগবে এরকম ভাবে সমস্ত লিস্ট করে দেওয়া আছে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যারা একশো সাতষট্টি একশো সাতষট্টিতে তাদের কত লাগবে এই একশো আটষট্টি যেটা রেসি আছে সেটা ধরো অর্থাৎ ছাপ্পান্ন থেকে একাত্তর কেজি ওয়েট লাগবে মানে মিনিমাম ফিফটি সিক্স হতে হবে আর ম্যাক্সিমাম ধরো কারোর একটা ধরলাম যে কারোর একজন ধরো একশো সাতষট্টি আছে হাইট বা হচ্ছে একশো আটষট্টি হাইট আছে তো সেভেন্টি ওয়ানের বেশি ক্রস করে গেলে কিন্তু হবে না তাই এই যে তোমাকে ওয়েটটা আছে সেই ওয়েটটা তোমার হাইট অনুযায়ী কিন্তু রেগুলেট করতে হবে এখন থেকেই ফিমেলদের ক্ষেত্রে দেখো ফিফটি থেকে সিক্সটি অর্থাৎ মিনিমাম যেটা সেটা ফিফটি লাগবে মিনিমাম এটা ফিফটি টু বলবো না কারণ মেয়েদের ক্ষেত্রে হাইট যেটা ন্যূনতম সেটা একশো ষাট লাগে তো সেই কারণের জন্য হচ্ছে মিনিমাম হচ্ছে ফর্টি এইট থেকে সিক্সটি ওয়ান পর্যন্ত মানে যার যেরকম হাইট আছে কারা যদি একশো আটষট্টি হাইট থাকে তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম সিক্সটি সিক্স পর্যন্ত থাকা যাবে তো এইভাবে দেখো সমস্ত লিস্টগুলোকে করে দেওয়া আছে তো একটা জিনিসই বলবো দেখো হাইট সাধারণত যেটা হতে পারে ওভারঅল যারা একটু লম্বা হয় সবার একশো সত্তর টত্তর মধ্যেই থাকে তাই সবাই চেষ্টা করো ওয়েট যেটা সবাই সেভেন্টি কেজির মধ্যে ঠিক আছে মেল ক্যান্ডিডেট যারা তারা মোটামুটি চেষ্টা করো যে সেভেন্টি কেজির মধ্যে বা সিক্সটি ফাইভ সেভেন্টির মধ্যে ওয়েটটাকে ভ্যারি করার তাহলে যে কোনো যায় হাই উঠে যায় হাই হয়ে যাক না কেন সব কিছুতেই অ্যাপ্লাই হয়ে যাবে মানে সিক্সটি ফাইভ থেকে সিক্সটি এইটের মধ্যে রাখার চেষ্টা করো আর এখানে আছে দেখো যে আটশো মিটার রান তিন মিনিটে ঠিক আছে ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে চারশো মিটার দু মিনিটে দৌড়াতে হবে এবার পরীক্ষার ব্যাপারটা দেখে নাও প্রথমে সে প্রিলিমিনারি এক্সামিনেশন হয় এসআই এর মতো সমস্ত পরীক্ষার মতো একই জিনিস ঠিক আছে যে খানা কোয়েশ্চেন থাকবে দু নম্বর করে দুশো নম্বর ঠিক আছে পয়েন্ট ফাইভ করে জিরো পয়েন্ট ফাইভ করে অর্থাৎ দুটোতে এক নম্বর করে বাদ যাবে নেগেটিভ আছে সেই একই জিনিস যে জিকে জেনারেল স্টাডিজ লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং অ্যান্ড হচ্ছে ঠিক আছে এই তিনটে পার্টের উপরে হবে প্রিলিমিনারি এক্সামিনেশন এবার এই ফ্রিলি যারা কোয়ালিফাই করবে তারপরে মাঠ হয়ে গেল মাঠের পরে যে পরীক্ষাটা হয় ঠিক আছে মাঠের পরে পরীক্ষা হওয়ার পরে কি হবে যে ফাইনাল কম্পিটিভ এক্সামিনেশন দেখো এই সাইয়ের ক্ষেত্রে এসআই এর ক্ষেত্রে দুশো নম্বরের মেন পরীক্ষা হয় মানে প্রিলিতেও নম্বর নম্বর কিন্তু এর ক্ষেত্রে দেখো যে পরীক্ষা যেটা সেটা একটু বেশি নম্বরের হয় অর্থাৎ পরীক্ষাটা সাড়ে তিনশো পরীক্ষা হবে ঠিক আছে পেপার ওয়ানে থাকছে জেনারেল স্টাডিজ ফর ফিফটি মার্কস যেখানে একশো নম্বরের হচ্ছে জেনারেল স্টাডিজ আর পঁচিশ নম্বর হচ্ছে ম্যাথ আর পঁচিশ নম্বর হচ্ছে রিজনিং তো এইটার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ জিকে ভাবো জি কে ওয়ান হান্ড্রেড মার্কস ঠিক আছে জি কে একশো নম্বর মানে এটাতে কিন্তু খুব খাটতে হবে ভালো করে প্রিপারেশন নিতে হবে আর পেপার টু ইংলিশ মার্ক ইংলিশে আছে দেখো হান্ড্রেড মার্কস ঠিক আছে দেড় ঘন্টা সময় থাকবে পেপার থ্রি তে দেখা আছে বেঙ্গলি হিন্দি বা উর্দু নেপালি ঠিক আছে এটাও আছে হান্ড্রেড মার্কস এখানেও দেড় ঘন্টা সময় থাকবে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে দেখো যে ফিফটি মার্কস রাখা হয়েছে ঠিক আছে অর্থাৎ এসআই যেখানে তিরিশ নম্বর থাকে এখানে হচ্ছে ফিফটি মার্কস তাহলে এই যে মেন সাড়ে তিনশো হলো আর এই যে পার্সোনালিটি টেস্ট ফিফটি অর্থাৎ চারশোর মধ্যে মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে চারশোর মধ্যে মেরিট লিস্ট তৈরি হবে এবার হয়তো ঠিক মনে পড়ছে না তবে এই দুশো ষাট পঁয়ষট্টি এরকম হয়তো কাট হয়েছে কিন্তু কাট অফ কিন্তু চারশোর মধ্যে ডেসক্রিপটিভ র্যাঙ্কে ঠিক আছে দুশো ষাট পঁয়ষট্টি মানে বেশ বলতে হবে ভালোই কাট হয়েছে হয়েছে প্রিলিমিনারিতে সাধারণত যেরকম কোশ্চেন হয় জেনারেল স্টাডিজ লজিক্যাল রিজনিং অ্যারিথমেটিক এই সমস্ত জিনিস তো থাকবে পেপার টুটা তো দেখে নাও যে পেপার তে কি থাকছে ইংলিশ যেটা ইংলিশে ড্রাফটিং অফ রিপোর্ট রাইটিং ফ্রম পয়েন্ট ঠিক আছে অর্থাৎ রিপোর্ট রাইটিং থাকতে পারে যদি এবার দেওয়া হয়নি কিন্তু নেক্সট ইয়ারে দিতে পারে তাই এই কারণে যেন রিপোর্টের সঙ্গে সঙ্গে কিন্তু করতে হবে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি ঠিক আছে অর্থাৎ যারা বাংলা নেবে বেঙ্গলি থেকে তাদের কি করতে হবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে প্রোস প্যাসেজ সামারি প্রেসিস ঠিক আছে অর্থাৎ সামারি রাইটিং বা আসবে কম্প্রিহেনশন কারেকশন কারেকশন অফ সেন্টেন্স ইউজ কমন ফ্রেজ প্রিপোজিশন মেন্টেনিং অর্থাৎ ব্যাকরণ গ্রামার পোর্শনে গ্রামারের যা যা আছে সবগুলোই করতে হবে তার মধ্যে বেশি করে ফ্রেজ আর হচ্ছে সিনোরি ম্যান্টেনিম এগুলোতে বেশি জোর দিতে পারে জোর দিতে পারে আর হচ্ছে কালেকশন অফ সেন্টেন্স বেঙ্গলির ক্ষেত্রে কি থাকবে দেখো যে বেঙ্গলির ক্ষেত্রে ড্রাফটিং অফ এ রিপোর্ট রাইটিং ফর পয়েন্টস অফ সাপ্লাই ঠিক আছে অর্থাৎ একটা রিপোর্ট রাইটিং লেখা থাকবে একটা বা দুটো থাকতে পারে আর হচ্ছে যে বঙ্গানুবাদ করা থাকবে ঠিক আছে বঙ্গানুবাদ এখানে দেখো যে বলেই দেওয়া আছে ঠিক আছে যে ফর্টি মার্কসের এর বঙ্গানুবাদ থাকবে আর প্রেসিস তো এই যে ব্যাকরণ এর মধ্যে ব্যাকরণ এর মধ্যে অর্থাৎ আমরা ইংরেজিতে যে রাইটিং লিখছি এটা হচ্ছে সারাংশ বা হচ্ছে সামারি মানে যে সার সংক্ষেপ লেখা বলে যেটা ডাব্লিউপিএস থাকে না ঠিক আছে বা কেপিএসআই নেই কিন্তু এটা হচ্ছে এস এর ক্ষেত্রে তোমার বাংলাতে এটা সারাংশ থাকবে তাই কিন্তু এটা হচ্ছে একটা এক্সট্রা সিলেবাস বলতে পারে সেই সেই সঙ্গে কম্প্রিহেনশন কথাটা দেওয়া আছে তো আরো হয়তো বাংলা ব্যাকরণ ট্যাকরণ হয়তো দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে সেই কারণের জন্য বাংলা সাবজেক্টটাকে কিন্তু এখানে বেশি করে গুরুত্ব দিতে হবে নেক্সট হচ্ছে দেখা যায় কেপিএসআই অর্থাৎ অনেকে বলবে কেপিএসআই এখনো তো মেন পরীক্ষা হলোই না ঠিক আছে এটা হলো না আবার কি করে হয় তো অবশ্যই কেপিএসআই দুশো অষ্ট হাউসে ভ্যাকান্সি রয়েছে এটাও তাড়াতাড়ি ছেড়ে দেবে সেই সঙ্গে হচ্ছে ও সরি একটা স্কিপ করে গেলাম দুই নম্বর যেটা দুই নম্বর সেটা হচ্ছে এসআই ও অনেক দিন আগে হয়েছে ঠিক আছে অনেক দিন আগে হয়েছে তাই আর সিভিল ডিফেন্স ঠিক আছে এই দুটো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আস্তে আস্তে বেরিয়ে যাবে তো মোটামুটি টেন্টেটিভ ডেট যেটা বলছি সেটা হচ্ছে মে মাস নাগাদ ঠিক আছে মে মাস নাগাদ বেরিয়ে যাবে আস্তে আস্তে ডাব্লু এর ক্ষেত্রে ডাব্লিউপিএসআই এর যেটা পেন্ডিং রেজাল্ট বাকি আছে রেজাল্টটা আউট করে দিয়ে ইন্টারভিউ হয়ে গেলে ঠিক আছে ফাইনাল মেরিট লিস্ট নাও বেরোতে পারে কিন্তু ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেলে পরে কিন্তু এটার ভ্যাকান্সিটা বেরিয়ে যাবে ডব্লিউ পি আই নতুন করে তো এখন যেটা কাজ সেটা হচ্ছে দেখো সিভিল ডিফেন্স হোক এক্সাইজ এস আই হোক তারপরে কেপিএসআই বা ডাব্লিউ পি এস আই এই চারটি এসআই এর ক্ষেত্রেই প্রিলি সেম তো কিভাবে প্রস্তুতি নেবে এই চারটি এস আই এর ক্ষেত্রে দেখো যে প্রিলি সেম ঠিক আছে একই কারণ সেই একশোটা কোয়েশ্চেন থাকবে দু নম্বর করে দুশো নম্বরে তাই পিলির জন্য আলাদা আলাদা করে হেডেক নেওয়ার কোনো দরকার নেই মেনের ক্ষেত্রে যেটা থাকছে দেখো মেনের ক্ষেত্রে যেটা থাকবে দেখো মেনের ক্ষেত্রে যেটা পার্থক্য অর্থাৎ জি সব জায়গাতেই আছে তাই তো জিকেটা সব জায়গাতেই আছে এর ক্ষেত্রে ফিফটি মার্ক্সের জিকে থাকে এর ক্ষেত্রে ফিফটি মার্কসের জিকে থাকবে এর ক্ষেত্রে ফিফটি মার্ক্সে থাকবে কিন্তু এস এর ক্ষেত্রে কি হান্ড্রেড মার্ক্সের জিকে থাকবে তারপরে হচ্ছে দেখো যে ম্যাথ ম্যাথ ডাব্লুই পি এস আই পঁচিশ নম্বর কেপিএসআর ক্ষেত্রে পঁচিশ নম্বর ঠিক আছে এক্সাইজ এর ক্ষেত্রে পঁচিশ নম্বর এস ওয়াই এর ক্ষেত্রে পঁচিশ নম্বর রিজনিং যেটা রিজনিংটা হচ্ছে সেই পঁচিশ নম্বর পঁচিশ নম্বর পঁচিশ নম্বর পঁচিশ নম্বর এবার দেখো যে ইংলিশ পার্ট যেটা সেই ইংলিশ পার্টটা ডাব্লু ইপি ক্ষেত্রে থাকছে পঞ্চাশ নম্বর কেপিএসআর ক্ষেত্রে থাকছে পঞ্চাশ নম্বর এক্সাইজ এর ক্ষেত্রে থাকছে পঞ্চাশ নম্বর কিন্তু এস ওয়াই এর ক্ষেত্রে কত থাকছে হান্ড্রেড মার্কস এবার এখানে সিলেবাসের কি কি পার্থক্য আছে দেখো সিলেবাসের মধ্যে বলতে গেলে দুটোতেই সাধারণত কি থাকে রিপোর্ট রাইটিং আগের দিয়েছিল তো ধরে নাও যে রিপোর্ট বা এসে যে টাইপের দেয় সেম একটাই হবে এক্সাইজে বলতে পারো সেরকমই রিপোর্ট বা এস এ টাইপের কিন্তু তুলনামূলক ডাব্লিউপিএসআই বা কেপিএসআই এর থেকে এখানে একটু হার্ড আসে বলতে পারো ঠিক আছে টপিক একটু হার্ড আসে আর এসওয়াই এর ক্ষেত্রে দেখো এস ওয়াইয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং এবার লাস্ট বার দিয়েছে কিন্তু অবলিক দিয়ে আরেকটা জিনিস লেখা আছে সেটা হচ্ছে লেটার যেহেতু সিলেবাসে বলছে রিপোর্ট আর লেটার তাই লেটারটাকেও করতে হবে এবার হয়তো দায় হলে যে লেটারই দিল তো এটাই পার্থক্য তারপর হচ্ছে দেখো যে প্রেসিস রাইটিং ঠিক আছে প্রেসিস এটা সব জায়গাতেই কমন আছে ডব্লিউপিএসএও আছে কিপিএসএভ আছে এক্সাইজ এস আছে এস আছে এবার বাংলা কোয়েশ্চেনটা যেটা ঠিক আছে যে বাংলা প্রশ্নের যেটা প্রতিবেদন লেখা সেটা ডাবলিপিএস আছে আছে সব জায়গাতেই আছে কিন্তু এক্সট্রা যেটা হলো যে বাংলা সারাংশ লেখা ঠিক আছে বাংলা সারাংশ লেখা সেটা ডাব্লুবিপিএসআই বা কেপিএসআই নেই এক্সআইজে থাকবে ঠিক আছে বাংলা সারাংশ তারপরে হচ্ছে এস থাকবে বাংলা সারাংশ আর একটা কি জিনিস দেখো যে আমরা এই জায়গাতে এক্সাইজ লিখছি ঠিক আছে আর এক্সাইজটা এখন বেরোতে চলেছে এক্সারসাইজের ক্ষেত্রে বাংলা ব্যাকরণও থাকবে ঠিক আছে বাংলা ব্যাকরণটাও থাকবে বাংলা ব্যাকরণটাও থাকবে এসো ক্ষেত্রে এর বাংলা ব্যাকরণ থাকতে পারে তাই এক্সাইজ আর এসো আই এর ডাব্লিউ পি বা কেপিএসআই এর তুলনায় সিলেবাসটা একটু ভাস্ট এবং হচ্ছে বাংলা সিলেবাসটা একটু বেশি থাকছে ঠিক আছে বাংলা সিলেবাস বাংলা বা ইংরেজি দুটোর ক্ষেত্রে গ্রামার পোর্শন বা ব্যাকরণ এই দুটো একটু বেশি থাকতে পারে তাই তুমি যে পরীক্ষা চারটে আর অলরেডি দেখো যে এখন বর্তমানে জন্য ক্লাস চলছে নতুন ব্যাচ স্টার্ট করা হবে ঠিক আছে নতুন ব্যাচ স্টার্ট করা হবে তো এই যে চারটে এসআই এর ভ্যাকান্সি বললাম ডাব্লুই পি এস আই বা কেপিএসআই বা সব মিলে তো একদম প্রিলি প্লাস মেন যারা কোর্সটা করতে চাইছো বাংলা ব্যাকরণ সহ বা বাংলা ইংরেজি ডিসক্রিপটিভ রাইটিং রিপোর্ট রাইটিং রিজনিং সমস্ত সহ তোমরা ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো কারণ এতটাই ফাস্ট সিলেবাস এই সিলেবাসটা কম করে ঠিক আছে ওয়ান ইয়ার সময় লাগবে ওয়ান ইয়ার লাগবে কমপ্লিট করতে তাই ধরে নাও যদি মে জুন মাস মে মাস নাগাদ যদি বেরিয়েও যায় ঠিক আছে পিলি পরীক্ষা কিন্তু তার তিন থেকে চার মাস পর হয়ে যায় তাহলে মেয়ের পরে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের দিকে হয়ে যেতে পারে এবার পরীক্ষা হয়ে যাওয়ার পরে রেজাল্ট যেটা পাবলিশ হয় সেটাও হচ্ছে তিন থেকে চার মাস পরে হয়ে যায় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো হচ্ছে যে মার্চ এপ্রিল মাস নাগাদ অর্থাৎ দু সালের কি হচ্ছে যে মার্চ এপ্রিল নাগাদ কি হচ্ছে মেন পরীক্ষাটা হয়ে যাবে তাই এই কারণের জন্য কি হচ্ছে যে তোমাকে যে প্রিপারেশন যেটা সেটা কিন্তু এখন থেকে শুরু করতে হবে তাহলে প্রিলি পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে এবং মেনের কোর্সটার জন্য কিন্তু আগে থেকে রাখতে হবে কারণ টোটাল বললাম যা সিলেবাস আছে তাতে কম করে এক বছরে সময় লাগবে শেষ করতে দেখো এই সমস্ত জিনিস দেখে কিছু ক্যান্ডিডেট বলবে যে পরীক্ষার রেজাল্টই তো আউট হচ্ছে না ঠিক আছে নোটিফিকেশন বেরোবে কিনা তা ঠিক নেই পরীক্ষা হবে কিনা জয়নিং হবে কিনা তার ঠিক নেই তো তাদেরকে একটা জিনিস বলবো নেগেটিভ চিন্তা ভাবনা দূরে রেখে আস্তে আস্তে প্রিপারেশন শুরু করে দাও ঠিক আছে যে কালো মেঘ যেটা রয়েছে সেই কালো মেঘটা সারাক্ষণ থাকবে না কালো মেঘটা অবশ্যই কেটে গিয়ে আকাশ পরিষ্কার হবে এইটুকু জেনে রাখো আর আস্তে আস্তে রেজাল্ট সবকিছু পাবলিশ দিয়ে দিয়েছে পাবলিশ করে দিচ্ছে এবং পিআরবি কিন্তু কি হচ্ছে যে একটা সংকেত জানিয়ে দিয়েছে ঠিক আছে যে সব্বাইকে প্রস্তুতি নিতে মানে নেওয়ার জন্য একটা সংকেত কিন্তু আগাম পূর্বাভাস কিন্তু জানিয়ে দিয়েছে সেটা বলতে পারো যে কেপিএসআই ডাব্লিউপি আর তোমার ওয়্যারলেস অপারেটার তারপর হচ্ছে ওয়্যারলেস সুপারভাইজার ফাইনাল মেরিট লিস্ট বের করে দিয়ে যেটা কনস্টেবল রেজাল্ট কনস্টেবল রেজাল্টটা দেখো একটু আইনি জটিলতার কারণে আটকে আছে ওটা খুব তাড়াতাড়ি তোমরা একটা আশানুরূপ ফলাফল পেয়ে যাবে রেজাল্ট পেয়ে যাবে বলেই আশা রাখা হচ্ছে এবং এটা যদি হয়ে যায় তারপরে আর কোনো বাধাই থাকবে না সমস্ত জিনিসগুলো ঝড়ের বেগে একদম সাইক্লোনের বেগে আস্তে আস্তে বেরিয়ে যাবে তো যাই হোক আজকে এতটুকুই আমি ডেসক্রিপটিভ পার্ট বা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আস্তে আস্তে তোমাদেরকে আহ ইউটিউবে ভিডিও দেবো ঠিক আছে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি যদি অবশ্যই মনে হয় হেল্পফুল অন্তত ডেসক্রিপটিভ প্রিপারেশন গুলোর জন্য তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো